আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফলাফল নিয়ে খুশি নন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। ম্যাচ শেষে তিনি বলেন, এই ম্যাচটি জেতা উচিত ছিল জামাল ভূঁইয়াদের। বিস্তারিত রিপোর্টে কিংস অ্যারেনায় সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম 20 মিনিট আফগানরা দাপট দেখালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের ফুটবলাররা, কিন্তু বেশ কিছু সহজ সুযোগ মিস করে বসে বাংলাদেশ, তাতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মুসলিম তপুদের। ম্যাচ শেষে বাফুফের বস গণমাধ্যমে বলেন, এমন ম্যাচ যেটা উচিত ছিল বাংলাদেশের, সেই সাথে মুসলিমকে আরো উন্নতি করতে হবে বলে মন্তব্য করেন কাজী সালাউদ্দিন। লাস্ট ম্যাচের থেকে এই ম্যাচটা ওয়াজ মাচ টাফার, অপোনেন্ট তো খুব এভাবে স্ট্রংলি আসছে এবং আমরাও স্ট্রংলি গেছি, অফকোর্স ইটস এ ড্র, বাট ম্যাচটা জিতা উচিত ছিল বিকজ যেই চান্সগুলো পেয়েছি। ম্যাচে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়েছে রেফারি, তাতে কয়েকটি পেনাল্টির সিদ্ধান্ত বিপক্ষে গেছে বাংলাদেশের, এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাফুফের বস। পেনাল্টিটার ব্যাপারে আমি নিজে রিভিউতে না দেখলে ঠিক বুঝতে পারতেছি না, বাট মনে হলো ইট ওয়াজ এ পেনাল্টি, সো এনিওয়ে দ্যাটস ফুটবল। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জাতীয় দলের কোচ ও ক্যাপ্টেন বলেন, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে দারুণ প্রস্তুতি হলো তাদের। We should now try to find what we have done wrong. I think we have done a very good window, not only a very good game today, but two games. I think we have even performed better, I would say, than in SAF. ম্যাচ ড্র করলেও লাল কার্ড দেখায় প্রেস কনফারেন্সে আসেননি আফগানিস্তানের কোচ। সুকন সরকার, নিউজ 24, ঢাকা।